এই যে পুজো বা এই পুজোর যে টোটাল কনসেপ্টটা, আপনাদের এই চিন্তাধারা কোথা থেকে? এই চিন্তাধারা আমরা আমাদের পাড়ার যে সমস্ত সদস্য যারা আছে তারা সকলের মধ্যে বসে আলোচনা করি। আমরা প্রতি বছর পুজোর পরে আমরা একটা চিন্তা করে রাখি আগামী বছর আমরা কি করতে পারি। বাকি সব এগুলো যা বানানো বেচানো লাগানো সব আমাদের টোটালটাই। পুজোর কনসেপ্ট এবারে সবারই নারী প্রসঙ্গকে কেন্দ্র করে। যদিও নারী আমাদের শক্তি ও মুক্তি, সেক্ষেত্রে কোনো বিষয় নেই, কিন্তু পুরুষের যে চিন্তাধারা, আপনাদের এই চিন্তাধারা কোথা থেকে? এই চিন্তাধারা আমরা আমাদের পাড়ার যে সমস্ত সদস্য যারা আছে তারা সকলের মধ্যে বসে আলোচনা করি। আমরা প্রতি বছর পুজোর পরে আমরা একটা চিন্তা করে রাখি আগামী বছর আমরা কি করতে যাচ্ছি। আচ্ছা, এটা কোনো প্যান্ডেল কর্মী না, আপনারা নির্দিষ্টভাবে ধারণা করেন যে এবছর আপনারা এই কাজটা করবেন? এটা আমরা নিজেদের সমস্তটা আমরা নিজেরা ডিসাইড করি যে আমরা আগামী দিনে কি করতে যাচ্ছি, আগামী দিনে আমাদের চিন্তাধারা কি থাকবে। বিষয়টা তো যথেষ্ট ইউনিক, আপনারা নিজেরা মানে আপনাদের কথা মতো ডেকোরেটর তারপর কাজ করেন, তো তারা তো যথেষ্ট রেগে যান, কারণ তাদের কাছে কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে না, যা থাকে আপনাদের সব আমাদের। আর প্রত্যেক বছরের মতোই, প্রতি বছরের মতো আর এই চিন্তাধারা আপনাদের স্টার্ট হয়েছে 2014 থেকে। 2014 থেকে ঠিক এভাবেই চলছে এবং আগামী দিনে এভাবেই চলবে। আচ্ছা, শেষে ডেকোরেটর এবং লাইট কর্তৃপক্ষ এদের বক্তব্য কি হয়? তাদের বক্তব্য একটাই থাকে যে আমাদের কিছু পয়সা বাড়িয়ে দিয়েছেন, আর টোটাল হেডেকটা চলে আসে। ওদের কাছে তো প্ল্যান প্রোগ্রাম কিছু থাকে না, ওদের কাছে কোনো কিছু নেই, যা আছে সব আমাদের কাছে, টোটাল আপনাদের ডিরেকশন দিয়ে যাচ্ছি সেই হিসেবে করে যাচ্ছে। এটা তো ভাবনার বাইরে একটা ইউনিক, যে ক্লাব কর্তৃপক্ষ কিছু ভাবছে সেটাকে বাস্তবায়িত করছে ডেকোরেটর, যেটা কোথাও দেখা যায় না, মানে খালি কুচবিহার ডিস্ট্রিক্ট না, সারা ওয়েস্ট বেঙ্গলে খুঁজলে হয়তো মনে হয় না কোথাও পাওয়া যাবে। আর এবারে আমাদের যে থিমটা আমরা করেছি পুরুষ জাতিকে নিয়ে, মনে হয় না পশ্চিমবঙ্গে কোথাও না, পুরুষের যে মানে দৈনন্দিন যে কর্মকাণ্ড, এতটা চাপ নিয়ে পুরুষ যে কর্মকাণ্ড গুলো মানে পরিবারের জন্য ত্যাগ স্বীকার গুলো করেন, সেই বিষয়গুলো কিন্তু কখনো কেউ ভাবে না। তো রিসেন্ট আমাদের একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, যে কারণে নারী কেন্দ্রিক অনেকগুলো থিম হয়েছে, সেটাও সম্মানের, কিন্তু পাশাপাশি পরিবারের ভার যে বহন করে পুরুষ সেটা একদম সচিত্র বর্ণনা আপনাদের এই প্যান্ডেল। আর আপনাদের এই চিন্তাধারার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের টিমকে যথেষ্ট ধন্যবাদ এবং আপনাদের ক্লাবকে। এত একটা ইউনিক চিন্তাধারা এবং
পুরুষকে রেসপেক্ট দেওয়ার যে জায়গাটা, এটা সকল পুরুষ জাতি একই সঙ্গে নারী জাতির জন্য একটা সম্মান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা দাও? আমার নাম মোহন কাহার, তার নাম মন। আপনি এই ক্লাবের? আমি এই ক্লাবের একজন সদস্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের ক্লাবের সেক্রেটারি কে আছেন? শুভময় দে। আপনারা সকলে মিলে এই? হ্যাঁ, আমরা সকলে মিলে। আর কয়েকজন সদস্যর নাম? যেমন সম্পদ চক্রবর্তী আছে, বিমান সংযুক্ত আছে, বিশ্বজিৎ মল্লিক আছে, সে আবার আমাদের অঞ্চল প্রধান। আচ্ছা আছে, অঞ্চল প্রধানও যথেষ্ট ভাবে এই ইউনিক চিন্তাধারায়। বাহ, দারুণ দারুণ। এটা একটা আরো একটা ইউনিক জিনিস যে মানে এই ধরনের থিমের সঙ্গে মানে অঞ্চল প্রধান যুক্ত, এটাও কিন্তু একটা সম্মানের। ধন্যবাদ। মাতৃভূমি।